সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে এসেছি ভৈরব উপজেলা শহরে, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা শহর, মায়ের দোয়া সোহাগী শুজ নামক একটি দোকান। আমরা কথা বলবো এই দোকানের যিনি মালিক আছেন মিন্টু ভাই, মিন্টু ভাইয়ের সাথে কথা বলবো, পাশাপাশি আমরা জানতে চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব এই দোকানের যে সকল জুতা আছে বা ডিজাইনের জুতা আছে সেগুলো দেখাবো আমরা। আসলে আমরা এখন যে টাইমে এসেছি, টাইমটা জুতার বাজারের জন্য একটা হট টাইম, কারণ এখন রোজা চলছে, আজকে 5 রমজান আর সামনে ঈদ আসছে। জুতার বাজার বলা যায় যে অনেকটি অস্থিতিশীল, দাম ওঠানামা করছে, উঠছে রীতিমতো উঠছে, যার কারণে হয়তো দামটা একুট বলা যাচ্ছে না। যারা জুতার ব্যবসায়ী তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনারা শুধু এখানেই একরকম না, সারা বাংলাদেশব্যাপী জুতার বাজারটাই একটু টালমাটাল। আমরা আজকে জুতার ডিজাইন দেখাবো আপনাদেরকে, জুতার কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব। আর যারা আপনারা ভৈরব আসতে চান, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা ভৈরব আসতে চান, ঢাকা থেকে যদি আসেন সেক্ষেত্রে আপনি ঢাকা থেকে ট্রেনে বা বাসে আসতে পারবেন ভৈরব উপজেলা শহরে। ট্রেনে আসলে ভৈরব জংশন স্টেশনে নামবেন, আর বাসে আসলে দুর্জয় মোড় ভৈরব বাজার এই জায়গায় নামবেন। আর ঢাকা থেকে যদি চিটাং বা সিলেটগামী অথবা কিশোরগঞ্জগামী যে কোনো ট্রেনে আপনি উঠলে ভৈরব জংশন স্টেশনে নেমে যাবেন। আর যদি বাসে আসেন সেক্ষেত্রে সিলেটগামী বাস অথবা ব্রাহ্মণবাড়িয়াগামী বাস বা কিশোরগঞ্জগামী বাস অথবা ভৈরবের যে সকল বাস আছে সেই বাসে আপনি উঠে ভৈরব বাজার যে দুর্জয় মোড় আছে ওইখানে নামবেন। দুর্জয় মোড় থেকে 5-7 টাকা নেবে অটো ভাড়া, 5 টাকা নেবে, 5 টাকা অটো ভাড়াতে আপনি উপজেলা সদরের একটু উত্তর পাশে হাজির বশির প্লাজা একটি মার্কেট আছে, তাছাড়া আরও অনেক মার্কেট আছে, খলিল কমপ্লেক্স আছে, জিয়া কমপ্লেক্স আছে, এরকম অনেক মার্কেট আছে। ভৈরবে মোটামুটি 800 দোকান আছে জুতার ব্যবসায়ী। আপনারা এখান থেকে আসলে এক দোকান থেকে মাল নিতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভৈরবে এসে মাল নেবেন। ভৈরবে অনেক বড় জুতার ব্যবসার জন্য সারা বাংলাদেশের মধ্যে বলা যায় যে এখন প্রথম অবস্থানে আছে ভৈরব বাজার। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভৈরবের বিভিন্ন দোকানের তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে। তা আমরা আজকে যে দোকানটি দেখাচ্ছি মায়ের দোয়া সোহাগী শুজ, যে দোকানের বিভিন্ন ডিজাইন আপনাদেরকে দেখাবো। আমরা একটু কথা বলছি মিন্টু ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কেমন ব্যবসা করতেছেন মিন্টু ভাই? আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি ভালো না? আচ্ছা, কেমন দামের জুতা? মোটামুটি দামের রেটটা একটা জাস্ট নিচের রেটটা উপরের রেটটা কেমন হবে? রেট বলতে আমরা তো হকার কালেকশন বিক্রি করি, যারা 99 এর মালগুলো সেল দিয়ে তাদের মতো জুতাটাই আমরা বেশিরভাগ সেল দিই আর কি। আচ্ছা, এই উপলক্ষে কিছু একটু দামি হার কোয়ালিটির মধ্যে গেছি, কিন্তু আমাদের নিম্ন রেট হলো আপনার 54 থেকে 55 টাকা, মানে নিম্ন রেট আর কি, প্রতি জোড়া টাকা জোড়া থেকে শুরু হয়েছে, 600-650 টাকা নিম্ন রেট। এর উপরে আছে আমাদের ভৈরবে কোনো ভয় নাই। আগে এক সময় ভয় ছিল, কিন্তু এখন ভৈরবে এটা নাই। না এখন বলতে আসলে অনেকদিন যাবত এই ভৈরব ব্যবসা বান্ধব এলাকা আমাদের ভৈরবে। এখন দূর দূরান্ত থেকে যে পার্টি আসতেছে, ধরো আমাদের পার্টি সিলেট থেকে আসে, রংপুর থেকে আসে, যশোর থেকে আসে, রাতের 4টার সময় ভৈরব নাই মামাদের ফোন দেয়, নাই ফোন দেয় ভাই আসছি, আইসা বলুন মার্কেটের সামনে আইসা বলুন, তাদের সমস্যা নেই, টাকা পয়সা নিয়ে আসতেছে, কোনো প্রবলেম নেই। ওই প্রথম প্রথম এক সময় সমস্যা হতো, কিন্তু আজকে 4-5 বছর 7 বছর যদি কোনো প্রবলেম নেই টাকা, কারণ আমাদের ভৈরবে ময়মনসিংহ থেকে পার্টি আসতেছে, ধরেন না বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এখন পার্টির আসে মাল নিয়েছে, ধরেন না বরিশালে মাল পাঠাইতেছে আমরা, অনেকে আসতে ভয় পাইলে আসে না, ইমুতে স্যাম্পল দিয়ে দিলে তারপর মাল ওইভাবে নিতে পারছে সেট করে অনলাইনে, তারপর আমরা টাকা পাঠাইতে আমরা মাল ছাইড়ে দিই, তারপর মাল বুঝে পাই। আচ্ছা, আমি একটু কথা বলে দিই। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে যারা ভৈরব আসতে চান নির্দ্বিধায় আসবেন, কারণ ভৈরব হলো একটা একটা বড় ব্যবসায়িক এলাকা, শুধু বড় না, বাংলাদেশ সারা বাংলাদেশে একটি প্রসিদ্ধ এলাকা ভৈরব ব্যবসার জন্য। আপনারা ভৈরব আসবেন নির্দ্বিধায় আসবেন। আর ভৈরব হলো আমাদের প্রয়াত যে প্রেসিডেন্ট ছিলেন জিল্লুর রহমান সাহেবের নিজের শহর ভৈরব উপজেলা শহর। আপনারা এখানে আসবেন, যে কোনো সময় আসবেন, হোটেল আছে, থাকার বা খাওয়ার হোটেল আছে, যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভালো অবস্থায় আছে ভৈরব উপজেলা। তা আমরা আসলে আপনাদেরকে বললাম এই কারণে যে যারা ভৈরব আসতে একটু দ্বিধা বোধ করেন তারা আসবেন, আর তারপর যদি কেউ কথা বলেন বলেন, এদিকে আসেন এদিকে আসেন, ভয় পড় কিছু নাই। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মনির মিয়া। মনির ভাই বাড়ি কোথায়?
কুলিয়াচর জুতা নিয়ে ব্যবসা করেন? সবসময় বাইরের কাছে মাল চালিয়ে আমি বেশি করি। আচ্ছা, সবসময় আসেন না? বেশি সময় আসেন। আচ্ছা ঠিক আছে, ভালো না জায়গাটা? ভরু ভালো না? ভালো জায়গা, অনেক ভালো জায়গা। আপনি আপনি কি পার্টি? আচ্ছা আচ্ছা, বাইরের বাড়ি কোথায়? নান্দাইল। নান্দাইল, ময়মনসিং নান্দাইল। জুতা নেন সবসময়? জুতা নেই। আচ্ছা, ভরু ভরি এটা কেমন, পরিবেশ কেমন এটা বলেন? পরিবেশ মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো আছে না? আচ্ছা, নিরাপত্তা মাল দেয় আমরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। আচ্ছা, আমরা মিন্টু ভাইয়ের দোকানটা একটু দেখি। মিন্টু ভাই, একটু আমরা জুতাগুলো শুধু দেখাই দিই না? জি জি, দেখাই দেখাই দিই। সুপ্রিয় দর্শক মন্ডলী, কারেন্ট চলে গেছে, এখন যে লাইট আছে সেই লাইটে আমরা চেষ্টা করছি দেখানোর জন্য। আপনারা আসবেন, এখানে অনেক ধরনের জুতা আছে। জুতাগুলো সুন্দর না? মিন্টু ভাই, একটা জুতা আপনার হাতে নেন, আপনি যে কোনোটা ওইটা লেন, পাশের টালন, পাশের টালন। হ্যাঁ ইয়েস, আপনি হাতে রাখেন। সমস্যা নেই, সমস্যা নেই, আবার আসবে না? আবার আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে অনেক টাইপের জুতা আছে, লেডিস, জেন্টস, সব লেডিস না? বাচ্চাদের জুতা আছে না? আচ্ছা আচ্ছা, শুধু লেডিস জুতা উনি বিক্রি করে থাকেন, বাচ্চাদের কিছু জুতা আছে? এখানে অনেক টাইপের জুতা আছে, বাচ্চাদের, ছোট বাচ্চাদের জুতা আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা জুতার বিজনেস করতে চান তারা মিন্টু ভাইয়ের সাথে কথা বলবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, সংযুক্ত থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। মিন্টু ভাই, আমার দিকে একটু তাকান, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, মিন্টু ভাইয়ের ব্যবসার জন্য দোয়া করবেন। আপনারা আসবেন মিন্টু ভাইয়ের দোকানে। এই দোকানটির অবস্থান হলো হাজির বশির প্লাজা, যে কি এক নম্বর গলি, এক নম্বর গলি। নাম্বার কত আপনার দোকানের? পাঁচ, মায়ের দোয়া সোহাগী সুজ দোকানটির নাম। আপনার এই দোকানে আসবেন, পাইকারি দিয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার খেয়াল লাগবে, সেই প্রত্যাশা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ভাই আসসালামু আলাইকুম।